আজ রবিবার চব্বিশে বৈশাখ দু হাজার বাইশ সালের আটই মে মেষরাশি মেষলগ্ন এরিস সাইনের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির চলেছে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে আজ পরিবার পরিজন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী এ সমস্ত খাতে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরত আপনারা অনুভব করতে চলেছেন আজ নিজের জন্য যথেষ্ট পরিমাণে সময় আপনারা পাবেন স্বাস্থ্যকে ভালো রাখবার জন্য মর্নিং ওয়াকে যেতে পারেন দীর্ঘক্ষণ হাঁটাহাঁটি করতে পারেন রাতের বেলা আজ আপনারা আর্থিকভাবে বেশ সমৃদ্ধশালী হবেন কাউকে যদি টাকা পয়সা ধার দিয়ে থাকেন সেখান থেকে ফেরত পেতে চলেছেন আর আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আজ আপনাদের পক্ষেই থাকছে চাকরিজীবী যারা আছেন তাদেরও আজ অফিসের পরিবেশ অতুলনীয় তবে যেহেতু রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েস আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমেই কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন আজ আপনাদের মধ্যে যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন তাদের বলবো পড়াশোনায় আরও মনোযোগকে বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে যেন চাপিয়ে দিতে যাবেন না পরিবারের প্রতি কোনো দায়িত্ব যদি আপনাদের কাঁধে থেকে থাকে সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করবার চেষ্টা করুন আজ আপনারা কোনো স্থানে শপিংয়ে যেতে পারেন সেখানে ভালো জামা প্যান্ট জুতো কিনতেই পারেন তবে নিজের বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রেখে গিয়ে যাবেন অপ্রয়োজনীয় জিনিস কেনাকাটা করা থেকে নিজেকে বাঁচান আজ যারা প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীলের ব্যবহার করা থেকে নিজেদেরকে বিরত রাখুন তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না অহেতুক তর্ক বিতর্ক সন্দেহবাতিকতা আজ আপনাদেরকে কিন্তু সম্পর্কের জীবনকে একটু দোলা চলে রাখতে চলেছে তাই এ বিষয়ে সাবধান থাকুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ নিয়ে খুব একটি টেনশন নেই এ বিষয়ে ভাগ্যদেবী আজ আপনাদের উপরে প্রসন্নই আছেন আজ যেহেতু রবিবার তাই সকালবেলা ঘুম থেকে উঠেই সূর্যদেবকে প্রণাম করে সূর্যদেবের বীজ মন্ত্র ওম হ্রাং হৃং হ্রো সূর্যায় নামা এটি একশো আটবার জপ করে দিন শুরু করুন যাদের চন্দ্র রাশি মেষ এই রাশিফল তাদের অধিকাংশ ক্ষেত্রেই খাটবে আর যাদের মেষ লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে